বাংলাদেশ দলের জন্য সুখবর। বাংলাদেশি ব্যাটসম্যান তামিম ইকবাল দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষের প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে ওপেনিংয়ে ব্যাট করতে নেমেছিলেন, কিন্তু বাংলাদেশের ইনিংসে 11 রান যোগ হওয়া মাত্রই শুনতে হয় এক দুঃসংবাদ। তামিমের মাংস পেশিতে টানা লাগার কারণে রিটায়ার্ড হার্ট হয়ে তাকে মাঠ ছাড়তে হয়, কিন্তু সুসংবাদ হলো তামিমের এই চোট তেমন একটা গুরুতর নয়। দক্ষিণ আফ্রিকার স্পোর্টস 24-এর সংবাদ মাধ্যমে বলা হয়েছে খুব একটা গুরুতর কিছু নয় তামিম ইকবালের চোট, শীঘ্রই মাঠে ফিরতে পারবেন তামিম। ম্যাচের প্রথম ইনিংসে তামিম মাত্র 13 বলে 5 রান করার পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠের বাইরে চলে আসেন, কিন্তু তামিম দ্রুত ফিরলেও বাকি ব্যাটসম্যান দৃঢ়তা। হিট স্পোর্টসের সকল আপডেট নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।